আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ম্যাজিক ক্লাস করব। এই ম্যাজিক ক্লাসের টপিক হচ্ছে সময়, দূরত্ব, বেগ। অর্থাৎ আজকে আমরা ট্রেনের অঙ্ক করব। এই ট্রেনের অঙ্ক করতে গেলে তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে। এই সূত্রটা আমি খুবই মজা করে তোমাকে শেখাই দিচ্ছি। মনে করো একটা ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে যাচ্ছে। অর্থাৎ ঘন্টায় 50 কিলোমিটার বেগে যাচ্ছে মানেটা কি, যে এক ঘন্টায় 50 কিলোমিটার করে যাচ্ছে। তাহলে তোমাকে যদি বলি 2 ঘন্টায় কত দূর যাবে, তারপরে তুমি বলে দিতে পারবা 2 ঘন্টায় 100 কিলোমিটার যাবে, 3 ঘন্টায় কত দূর যাবে, 3 ঘন্টায় 150 কিলোমিটার যাবে, মানে 50 × 3 করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে ঘন্টায় 50 কিমি অর্থাৎ 50 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে বেগ। বেগের সাথে তুমি সময় গুণ করে দিলা, ডিস্টেন্স পেয়ে যাচ্ছ। এইটাই হচ্ছে সূত্র, যে দূরত্ব সমান বেগ ইনটু সময়। অর্থাৎ কি, যে আমরা যখন বলছি যে একটা ট্রেন, আমি যখন বললাম যে 50 কিলোমিটার মানে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, সেটাকে আমরা লিখি 50 কিলোমিটার পার আওয়ার, বা 50 কিলোমিটার পার আওয়ার অথবা 50 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে সেটা, এটা হচ্ছে বেগ। এটাকে যদি আমি বলি 6 ঘন্টার কত দূর যাবে, তাহলে তুমি এখানে 6 দিয়ে গুণ দিয়ে দিলেই 1 ঘন্টায় যাচ্ছে 50 কিলোমিটার, তাহলে 6 ঘন্টায় যাবে 6 × 50, তার মানে 300 কিলোমিটার। দেখো কতটা সহজভাবে করে কিন্তু তুমি সূত্রটা বুঝে গেলে। তো এইখানে একটা জিনিস দেখো, যে দূরত্ব সমান বেগ বাই বেগ ইনটু সময়, এটা জাস্ট তোমার কমন সেন্স, তাই না? এই কমন সেন্সটা অ্যাপ্লাই করেই তুমি আরও 2টা সূত্র এখান থেকে তুমি বের করে ফেলতে পারবা। সেটা কি, যদি তোমাকে আমি বলি বেগ সমান কি, এখন দেখো বেগের সাথে কিন্তু সময় গুণ আকারে আছে। তাহলে একটা জিনিস যদি ডান পাশে গুণ আকারে থাকে, এটাকে যদি ইকুয়ালের অন্য পাশে নিয়ে আসো, তাহলে ওটা ভাগ হয়ে যায়, তুমি জানো। তাহলে বেগকে একা রেখে দিলাম, এই একা আছে, একে এখন আমি দোকা করব। এখন বলো দূরত্বকে সময় দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, কারণ এই পাশে গুণ ছিল। তার মানে দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই সময় হয়ে যাবে বেগ সমান। দেখো আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম, এটা কমন সেন্স দিয়ে পেয়েছি, এটা আমরা ওই সূত্রটা থেকে পেয়েছি। আরও একটা সূত্র পাওয়া যাবে বলো তো, অবশ্যই পারবা। যে এখন আমি যদি বলি সময় সমান কত, তাহলে অবশ্যই সময় সমান হবে দূরত্ব বাই বেগ। কেন, কারণ বেগটা কি আকারে ছিল, এই পাশে গুণ আকারে, এই পাশে আসলে ভাগ আকার হয়ে যাবে, তাই দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাব। তাহলে দেখো এই 3টা সূত্রই আমরা খুবই সহজে কিন্তু মনে রাখতে পারতেছি, আর এই 3টা সূত্র দিয়ে ট্রেনের অঙ্কগুলা করতে হবে। তো ট্রেনের অঙ্ক করতে গেলে প্রথম যেই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইউনিট, ইউনিট দেখতে হবে, একক দেখতে হবে। মনে করো বেগের একক তোমার কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকতে পারে, মানে কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া থাকতে পারে, অথবা মিটার পার সেকেন্ডে দেওয়া থাকতে পারে। তো মনে করো তোমাকে আমি বললাম একটা ট্রেনের বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আমি কি বলছি 40 মিটার পার সেকেন্ড। তো আমি বললাম যে এটা 2 ঘন্টায় কত দূর যাবে, তুমি এখন ফট করে এইরকম করে 2 দিয়ে গুণ করে দিলা যে হ্যাঁ 2 ঘন্টায়, এখন আমার হয়ে গেল 40 × 2 = 80। অঙ্ক কাটা, কেন কাটা, কারণ প্রতি সেকেন্ডে 2 মিটার গিয়েছে, প্রতি সেকেন্ডে 40 মিটার গিয়েছে, তাহলে 2 ঘন্টায় চেয়েছে, তাহলে ঘন্টা আর সেকেন্ড তো কাটাকাটি যাবে না। তাহলে তুমি কি করবা, এই ঘন্টাটাকে তুমি সেকেন্ড বানাই নেবা। তাহলে ঘন্টাকে সেকেন্ড বানাতে হলে 2 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে 60 মিনিট, এবং 1 মিনিট মানে 60 সেকেন্ড, মানে 60 × 60 = 3700 আসে, 3700 দিয়ে ডিরেক্টলিও গুণ দিতে পারো। তারপরে এত হবে সেকেন্ড, তারপরে এত সেকেন্ডে কত দূর গিয়েছে, তখন সেকেন্ড সেকেন্ড কাটা গেল, এই 40 কে তুমি জাস্ট এটা দিয়ে তোমাকে গুণ করতে হবে, তাহলে তুমি অ্যান্সার পারবা, অ্যান্সার পেয়ে যাবা। অর্থাৎ এই যে 6 × 6 = 36, 36 কে তুমি যদি 2 দিয়ে গুণ করো 72, 72 কে তুমি যদি 4 দিয়ে গুণ করো, 4 × 72 কত আসে, 4 × 72 4 দ্বিগুণে 8, আর 4 × 7 = 28, 288, 288, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 3টা শূন্য, তার মানে এত মিটার যাবে। এখন যদি তোমাকে বলা হয় যে কত কিলোমিটার গিয়েছে, আমরা জানি 1 কিলোমিটার = 1000 মিটার, তাহলে একে 1000 দিয়ে ভাগ করে দিলেই কিলোমিটার পেয়ে যাবা। 1000 দিয়ে ভাগ করা মানে কি, 3 ঘর আগে দশমিক বসায় দেওয়া, তার মানে 28.80 কিলোমিটার সে পদ অতিক্রম করেছে। তো দেখো এভাবে করে তুমি কিন্তু খুবই সহজে বুঝে গেলা যে কীভাবে করে ইউনিটটা কনভার্ট করে অঙ্ক করা যেতে পারে। তো এখানে মজার একটা বিষয় যে তোমার ইউনিটগুলো সাধারণত মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, এবং এই ইউনিটগুলা তোমাকে কনভার্ট করতে হয়। তো তোমাকে এই কনভার্সনটা আমি খুবই মজা করে শেখাই দিব। প্রথমত দেখো, আচ্ছা একটা মজার জিনিস খেয়াল করো, মনে করো তোমার কাছে আছে মিটার পার সেকেন্ড, আর তোমাকে কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করতে হবে, অথবা কিলোমিটার পার ঘন্টা আছে সেটা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মজা দেখো, মজা দেখো, তুমি 5-এর নামটা পড়বা,
পাঁচকে পাঁচ, পাঁচ দ্বিগুণে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে বিশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয়ে তিরিশ, এইভাবে করে পড়তেই থাকতে পারো। আমি তিরিশ পর্যন্ত লিখলাম। আর এই পাশে তুমি আঠারো নামটা লিখো, আঠারো নামটা, আঠারো নামটা তো সবার মনে নেই, তুমি তাহলে আঠারো যোগ করে করে যেতে পারো, যে আঠারো কে আঠারো, আঠারো দ্বিগুণে ছত্রিশ, মনে না থাকলে আঠারো আঠারো যোগ করে ছত্রিশ, তিন আঠারো চুয়ান্ন, কারণ আঠারোর সাথে ষোলো ছত্রিশ যোগ করলে চুয়ান্ন, চার আঠারো বাহাত্তর, তার সাথে চুয়ান্ন সাথে আঠারো যোগ করলে বাহাত্তর, পাঁচ আঠারো নব্বই, ছয় আঠারো একশো আট। মজার ব্যাপারটা দেখো যে মিটার পার সেকেন্ডে পাঁচ মিটার পার সেকেন্ড মানে আঠারো কিলোমিটার পার আওয়ার, দশ মিটার পার সেকেন্ড মানে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার, পনেরো মিটার পার সেকেন্ড মানে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার। কী মজা, একেবারে মজা। বেশিরভাগ অঙ্ক, তোমাদের 90% অঙ্ক এই ইউনিটগুলো কনভার্ট করেই হয়ে যাবে। আচ্ছা, বাকি 10%-এর কী হবে? বাকি 10%-এর জন্য আমি তোমাদেরকে একটা সূত্র বলে দিচ্ছি, এটা খুবই সহজ সূত্র। সেটা হচ্ছে, হয় 5/18 দিয়ে গুণ করতে হবে, না হয় 18/5 দিয়ে গুণ করতে হবে। কোনটা ক্ষেত্রে কী গুণ করবা সেটা একটু মনে রাখো, কীভাবে করে কী গুণ করবা। মনে করো তোমার এই যে দেখো, এখানে কিলোমিটার আর ঘন্টা, কিলোমিটার মিটারের চেয়ে বড়, সেকেন্ডের চেয়ে বড় হচ্ছে ঘন্টা। যখন বড়টা, যখন বড়টা থাকবে তখন কিন্তু তোমার আঠারো নামতা, আর যখন ছোটোটা, ছোটোটা বের করতে বলতেছে তখন কিন্তু তোমার পাঁচের নামতা, তাই না? মানে বড়তে, বড়তে বড়র নামতা, ছোটোতে ছোটোর নামতা। সেই রকমের তোমার যদি বড়টা বের করতে বলে, বড়টা বের করতে বলে মানে ধরো তোমাকে আমি বললাম যে তুমি দশ কিলোমিটার, দশ মিটার পার সেকেন্ড থেকে, দশ মিটার পার সেকেন্ড থেকে তুমি কিলোমিটার পার ঘন্টায় বের করো, কিলোমিটার পার আওয়ারে তুমি বের করো, মানে দশ মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার পার ঘন্টা, এটা তুমি বের করো। তুমি দেখো এখানে কি, আমরা ছোটো থেকে বড়তে যাচ্ছি, মানে বড়টা বের করছি, বড় হইলে তুমি বড়টা দিয়ে গুণ করো। বড় মানে কি, আঠারো বাই পাঁচ অনুপাতটা হচ্ছে বড়, মানে উপরে যেই সংখ্যাটা বড় আছে তার মানে এই অনুপাতটা বড়, তুমি বড়টা দিয়ে গুণ করবা, তার মানে দশ গুণন আঠারো বাই পাঁচ, তার মানে আলটিমেটলি আস্তে আস্তে ছত্রিশ কিলোমিটার পার ঘন্টা। এখানে দেখো তো তোমার মিলেছে কিনা, এই যে দেখো দশ মানে ছত্রিশ, এই যে মিলে গেছে। এখন তোমাকে যদি, তোমাকে যদি আমি উল্টাটা করতে বলতাম, ধরো তোমাকে আমি বললাম যে নয় কিলোমিটার পার ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড, নয় কিলোমিটার পার ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড, এখন তুমি কি করবা, তোমাকে লাগবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডটা কিলোমিটার পার আওয়ারের চেয়ে ছোটো, তার মানে তোমাকে গুণ করতে হবে 5/18, কারণ 18/5-এর চেয়ে 5/18টা ছোট, মানে এইখানে 18 যেহেতু উপরে আছে, 5 দিয়ে ভাগ করলে এই মানটা বড় পাওয়া যাবে, আর 5-কে 18 দিয়ে ভাগ করলে মানটা ছোট পাওয়া যাবে। তার মানে তোমাকে যেহেতু ছোটটা বের করতে বলছে, তুমি 5/18 দিয়ে গুণ করবা, 9×5/18, তাহলে কি আস্তে আস্তে দেখো তো এটা, এটা কাটাকাটি করলে 5/2 মিটার পার সেকেন্ড, 5/2 মানে 5-কে 2 দিয়ে ভাগ করলে আড়াই পাওয়া যায়, আড়াই মিটার পার সেকেন্ড, তার মানে 9 কিলোমিটার পার ঘন্টা মানে 2.5, মানে 2.5 অর্থাৎ আড়াই মিটার পার সেকেন্ড। কী মজা, কী মজা করে তুমি কিন্তু ইউনিট কনভার্ট করতে পারতেছ, এর চেয়ে সহজ কী হবে, তুমি আর ইউনিট কনভার্ট করা তোমার পক্ষে পসিবলই না। তো দেখো এখন থেকে এই ইউনিট কনভার্সনগুলো তোমার কাছে খুবই ইজি হয়ে গেল। প্রথম যে অঙ্কটা নিয়েছি এটা পানি উন্নয়ন বোর্ড 2018 সালে পরীক্ষায় এসেছে, তো দেখো কতটা সহজে তুমি অঙ্কটা করে ফেলতে পারবা। ট্রেনটা ঘন্টায়, একটা ট্রেন দেওয়া আছে যেটা ঘন্টায় 180 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে 180 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, এটা প্রতি সেকেন্ডে কত মিটার চলবে? আরে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্সন কী জানি করতে হবে, 180 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, আর তোমাকে বের করতে হবে মিটার পার সেকেন্ড, ছোটোটা বের করতে হবে না বড়টা, অবশ্যই ছোটোটা, মিটার পার সেকেন্ড তো ছোটো, তার মানে তুমি কী করবা, 180-কে 5/18 দিয়ে গুণ করবা, যেটা ছোটোতে কনভার্ট করতে হইলে 5/18, মানে পাঁচটা উপরে থাকবে, আর যদি বড়তে কনভার্ট করতে হয় 18টা উপরে থাকবে, কাটাকাটি করলে 10, তার মানে 50 মিটার পার সেকেন্ড। কী মজা, একেবারে মজা করে তুমি অঙ্কটা করে ফেলতে পারছো। আসো আমরা আরও এই ধরনের অঙ্ক দেখি। এই অঙ্কটি পল্লী উন্নয়ন বোর্ড 2013 সালে পরীক্ষা এসছে। তো একটি ট্রেন প্রতি সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করলে গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় নির্ণয় করতে বলছে। তো এটা খুবই সহজ, আমরা যেহেতু আমরা শিখে গেছি মিটার পার সেকেন্ডে দেয়া আছে আর কিলোমিটার পার ঘন্টায় তোমাকে বের করতে বলছে, তুমি কী করবা, কী করবা, 20 কি মিটার পার সেকেন্ড দেওয়া আছে আর বের করতে হবে কিসে, কিলোমিটার পার ঘন্টা, বড় না ছোট, বড়, ছোট থেকে বড়তে তোমাকে কনভার্ট করতে হবে, তার মানে 20-কে আমি কি 5/18 দিয়ে গুণ করবো নাকি 18/5,
বড়তে বড়টা বের করতে হইলে উপরে 18 যাবে, মানে বড় সংখ্যাটা উপরে দিতে হবে, তার মানে 18/5 দিয়ে আমি গুণ করব, তার মানে এত কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে, একেবারেই তোমার অ্যানসার শেষ। এইটা কাটাকাটি করলে 4 × 18 72 কিলোমিটার পার ঘন্টা। কত মজা, কত মজা করে তুমি অঙ্কটা করে ফেললা। তো আসো এখন আমি তোমাকে যদি আমি বুঝাই যে একটা এই ধরনের অঙ্ক বাদ দিয়ে তোমাকে অনেক সময় দেওয়া থাকে যে কোনো কোনো ফ্রেম একটা বৈদ্যুতিক খুঁটি অথবা কোনো একটা লোককে অতিক্রম করেছে অথবা অন্য কোনো খুঁটিকে অতিক্রম করেছে অথবা কোনো গাছকে অতিক্রম করেছে, যে কোনো একটা অবজেক্টকে অতিক্রম করেছে যার এই বরাবর দৈর্ঘ্য নেগলিজেবল, এই বরাবর কোনো দৈর্ঘ্য নাই। মনে করো যে এই বরাবর দৈর্ঘ্য কার থাকে, যেমন সেতু, প্ল্যাটফর্ম, এই বরাবর একটা দৈর্ঘ্য থাকে, কিন্তু একটা মানুষের তো এই বরাবর দৈর্ঘ্য, চওড়া তো অত বড় কিছু নয়, সেই জন্য এগুলো নেগলিজেবল। এই ধরনের জিনিস যদি অতিক্রম করে, মনে করো একটা ট্রেন এখানে আছে, এই ট্রেনটা এখানে একটা গাছ আছে, গাছকে অতিক্রম করবে, তো সেক্ষেত্রে আমরা কী মনে রাখবো, অথবা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতেছে তাহলে আমরা কী মনে রাখবো? এই অতিক্রম করার সময় তুমি মনে রাখবা আসলে সে আসলে গাছ অতিক্রম করতেছে না, ওগুলো ফালতু কথা, গাছ কিসের অতিক্রম করে, ট্রেন আসলে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করতেছে। এর দৈর্ঘ্য যদি 50 মিটার থাকে ট্রেনটার দৈর্ঘ্য, তাহলে এই ট্রেনটা এই জায়গায় এসে অতিক্রম করা শুরু করছে, এই ট্রেনটা আবার যখন এখানে পৌঁছাবে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম শেষ। দৈর্ঘ্য এখন ট্রেনটা যে এতক্ষণ থেকে অতিক্রম করলো সে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে, ট্রেনটা ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করেছে, মানে এতটুকু দৈর্ঘ্য অতিক্রম করেছে। ট্রেন দৈর্ঘ্য অতিক্রম করা শুরু, মানে এই গাছটা অতিক্রম করা শুরু করেছিল এই সময়, আস্তে আস্তে ট্রেনটা এইখানে আগাতে যখন এই জায়গাটা এই জায়গায় পৌঁছিয়েছে, তখন কিন্তু ট্রেন নিজের দূরত্বটাই অতিক্রম করেছে। তাহলে আমরা মনে রাখবো কোনো একটা গাছ, মানুষ বা এমন কিছু যার দৈর্ঘ্য এই বরাবর নেগলিজেবল, তাকে অতিক্রম করতে হইলে জাস্ট ট্রেনের দৈর্ঘ্যটাই অতিক্রম করতে হয়, এতটুকু আমরা মনে রাখবো। আর তার সাথে তাহলে আমি এটাও বলে নেই, যদি কোনো দৈর্ঘ্যকে অতিক্রম করে, কোনো দৈর্ঘ্য আছে এমন কিছুকে অতিক্রম করে, যেমন সেতু, মনে করো এই সেতুটাকে সে অতিক্রম করবে একটা ট্রেন, তাহলে এই সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য, এই ট্রেনটা, এই ট্রেনটা তো আসতেছে, এই ট্রেনটা যখন সেতুকে অতিক্রম করবে অথবা এটা যদি প্ল্যাটফর্ম হয়, প্ল্যাটফর্মকে অতিক্রম যদি করে, তাহলে সেতুর দৈর্ঘ্য যদি এ হয় আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই ট্রেনের দৈর্ঘ্য যদি বি হয়, A+B দৈর্ঘ্য অতিক্রম করতে হবে ট্রেনটাকে, ট্রেনটাকে পার হতে হলে, মানে একে তো সেতু পার হইতে হবে আবার ট্রেনটাকে নিজেকেও পার হতে হবে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য অথবা ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অথবা ট্রেনের দৈর্ঘ্য আর যে কোনো কিছুর দৈর্ঘ্য যার এই বরাবর দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটা বা ব্রিজের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে যোগ করে দিতে হবে। তাহলে একটা যখন অবজেক্ট থাকবে এরকম, গাছ অথবা মানুষ অথবা কোনো খুঁটি, বৈদ্যুতিক খুঁটি, এই ধরনের জিনিস অতিক্রম করার সময় শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে, আর যখন আমার প্ল্যাটফর্ম অথবা সেতু অথবা ব্রিজ অথবা যে কোনো কিছু যার এই বরাবর একটা দৈর্ঘ্য আছে এইরকম কিছুকে অতিক্রম করতে হলে ট্রেনের দৈর্ঘ্য এবং ওই সেতুর দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য বা তোমাকে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা যোগ করে অতিক্রমটা করতে হবে, মোট দূরত্ব ওইটা হবে। তো আমরা এই কনসেপ্টটা আমরা শিখে গেছি, এখন আসো আমরা অঙ্ক শুরু করি। এই অঙ্কটা এসছে PSC সহকারী পরিচালকের পরীক্ষায়। তো দেখো যে 120 মিটার লম্বা একটি ট্রেন 6 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করে, ট্রেনটার গতিবেগ নির্ণয় করতে বলছে। তা খুবই সহজ, তোমাকে যদি আমি বলি গতিবেগের সূত্র কি, তুমি অবশ্যই বলতে পারবা দূরত্ব বা সময়। যদি বলতে নাও পারো, তোমার গতিবেগের একক কি, মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার, এখানে একটা মিটার আছে, একটা সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড মানে মিটারকে সেকেন্ড দিয়ে ডিভাইড করে দিতে হবে, সূত্র ছাড়াও আমি বলে দিতে পারতেছি 120কে আমি যদি 6 দিয়ে ভাগ করে দেই তাহলেই মিটার পার সেকেন্ডে তোমার অ্যান্সারটা বের হয়ে আসবে, তার মানে আসবে হচ্ছে এই 6 × 12, তার মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে যদি উত্তরগুলা 20 মিটার পার সেকেন্ডই, এটাই অ্যান্সার, যদি তোমাদের পরীক্ষায় যদি 20 মিটার পার সেকেন্ড অ্যান্সার দেওয়া না থেকে অন্য কিছু অ্যান্সার দেওয়া আছে, ধরো কিলোমিটার পার আওয়ারে অ্যান্সার দেওয়া আছে, তুমি খুব সুন্দর করে 20কে কত দিয়ে গুণ করবা, 18/5 দিয়ে গুণ করবা, তাহলে কিলোমিটার পার ঘন্টায় জাস্ট অ্যান্সারটা বের হয়ে আসবে, তার মানে আবার কত আসছে অ্যান্সার বলতো, 72 কিলোমিটার পার ঘন্টা। কত সহজে তুমি অঙ্কটা করে ফেললাম। তাহলে এখন দেখো দেখি কনসেপ্টটা একটু দেখো তো, যে 120 মিটার লম্বা একটি ট্রেন কি অতিক্রম করছে, ল্যাম্পপোস্ট, তা ল্যাম্পপোস্ট এরকম একটা ল্যাম্পপোস্ট, এটা অতিক্রম করতে জাস্ট ট্রেনের দৈর্ঘ্যই অতিক্রম করতে হবে, আমাদের কিন্তু যেই থিওরি আমরা পড়েছি সেই থিওরির অঙ্ক। আসো আমরা আরও একটা অঙ্ক করি।
এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়লে ইউনিয়ন বোর্ডে আসে। তো কি অঙ্কটা? সেটা হচ্ছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনে 20 সেকেন্ড সময় লাগছে, গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা। দেখো আমাদের সেই অঙ্ক চলে আসছে যেখানে ব্রিজ অতিক্রম করতে হয়েছে, ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে 160 মিটার, আর তোমার ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 190 মিটার। আমি কি বলেছি, ব্রিজ অতিক্রম করতে হলে ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য দুটাই যোগ করে দিতে হবে, তাহলে মোট তোমার অতিক্রম করতে হবে এই দুটার যোগফল। তার মানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ট্রেনটাকে অতিক্রম করতে হবে এই দুটো যোগ করলে আসে জাস্ট 350 মিটার, 350 মিটার অতিক্রম করতে হচ্ছে। তাহলে 350 মিটার হচ্ছে দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, তোমার লাগবে কিন্তু গতিবেগ। গতিবেগ মানে কি? মিটার আর এখানে দেখা যাচ্ছে সেকেন্ড, মিটারকে সেকেন্ড দিয়ে ডিভাইড করলেই তো মিটার পার সেকেন্ড বের হয়ে যাবে। অর্থাৎ দূর আমি গতিবেগ সমান আমি যদি সূত্র বসাই তাহলে আসবে দূরত্ব বাই সময়, আর আমি যদি ইউনিট দেখে দেখে বলি যে মিটার পার সেকেন্ড, তাহলে মিটারকে আমি জাস্ট সেকেন্ড দিয়ে ডিভাইড করে দিব 20 সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড চলে আসলো। এরপরে কাটাকাটি করলে আমার 35/2 মিটার পার সেকেন্ড, এটা অপশনে দেওয়া ছিল না। কেন? কারণ কিলোমিটার পার আওয়ারে আমাকে বের করতে বলছে। কি করব? তুমি অবশ্যই জানো কিলোমিটার পার আওয়ারে বের করতে হলে কি করতে হবে, জাস্ট কি বলো, কিলোমিটার পার আওয়ারটা কি বড় না ছোট? কিলোমিটার পার ঘন্টা বড় না ছোট? মিটার পার সেকেন্ডের চেয়ে কিলোমিটারও বড়, ঘন্টাও বড়। তার মানে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। এটাই এতক্ষণ থেকে আমি শেখাচ্ছিলাম, কত সহজ। তোমার কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে, দেখো 5 × 7 = 35, 9 × 2 = 18, 7 × 9 = 63 কিলোমিটার পার ঘন্টা। একেবারে মজা মজা করে তুমি এইভাবে করে অঙ্কটা করে ফেলতে পারবা। আসো আমরা আরও একটা অঙ্ক করি। এই অঙ্কটা এসছে বাংলাদেশ রেলওয়েতে। দেখা যাক ট্রেন নিয়ে বাংলাদেশ রেলওয়ে কি কোশ্চেন দিয়েছে। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে 48 কিলোমিটার পার ঘন্টা। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটার দৈর্ঘ্য চাওয়া হয়েছে। তুমি খুবই সহজে কিন্তু সেতুটার দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবা। একটা জিনিস বলো, এখানে সেতু অতিক্রম করেছে, তাহলে তাকে মোট কত দূরত্ব অতিক্রম করতে হবে ট্রেনটাকে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তাহলে এই দূরত্ব অতিক্রম করতে হবে। যেহেতু সেতুর দৈর্ঘ্য দেওয়া নাই, তার মানে দূরত্ব যদি আমি বের করে ফেলতে পারি ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করছে এই সময়ে 30 সেকেন্ডে, তাহলে সেটা থেকে আমি যদি মোট দূরত্ব থেকে আমি 100 মিটার বাদ দিই, তাহলে বাকিটা সেতুর দৈর্ঘ্য হবে। কারণ সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য মিলেই তো মোট দূরত্বটা অতিক্রম করবে। তো খুবই সহজ, আমরা এখন দূরত্ব বের করতে চেষ্টা করব। তা আমরা জানি যে দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়, তাহলে বেগ ইনটু সময়। কিন্তু এখানে একটা ভেজাল আছে, ভেজালটা হচ্ছে 48 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে আর এখানে 30 সেকেন্ড দেওয়া আছে। যেহেতু এটাও মিটার দেওয়া আছে, আমি 48কে কনভার্ট করে নেব, 48কে আমি কনভার্ট করে মিটার পার সেকেন্ডে আনবো, তাহলে 5/18 দিয়ে গুণ করে দিব, তাহলেই হয়ে যাবে। তুমি বলবো 5/18 কেন হইলো, একটু আগে তো 18/5 ছিল। ব্যাপারটা হচ্ছে যে মিটার পার সেকেন্ডে তুমি কনভার্ট করবা কিলোমিটার পার ঘন্টা থেকে, তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতেছো ছোটোতে। ছোটোতে কনভার্ট করলে 5/18, যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো মিটার পার সেকেন্ড থেকে, তাহলে 18/5। এটা আমি বারবার বলছি, ওকে। আর সময়টা কত দেওয়া আছে? 30 সেকেন্ড জাস্ট আমার এটা দেওয়া আছে। তাহলে আমি কী করবো, এখন কাটাকাটি করো। ধরো 3 × 6 = 18, 6 দিয়ে কাটলে 6×8 = 48, তার মানে 40/3 × 30, তার মানে কত থাকে, 3×10 = 30, তার মানে হচ্ছে 400 মিটার। 400 মিটার হচ্ছে মোট দূরত্ব অতিক্রম করছে, কিন্তু এখানে দেয়া আছে 100 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য কত হবে? 400 - 100 কত কত হবে? 300। কি মজা, একেবারে মজা করে কিন্তু তুমি এভাবে করে বের করে ফেলতে পারবা। তো দেখো তুমি এই ধরনের ট্রেনের অঙ্ক খুবই সহজে তুমি বের করে ফেলতে পারতেছো। আসো আমরা আরও একটা কনসেপ্ট শিখি। আচ্ছা তুমি কি এই রাস্তায় চলতে যখন তুমি বাসে গিয়েছো, মনে করো তুমি এই বরাবর তুমি বাসে যাচ্ছ, তখন কি তুমি এক্সপিরিয়েন্স করছো যে অপর দিক থেকে যদি একটা বাস আসে তখন কি মনে হয়, সেই করে বাসটা এসে একবারে চলে গেল, তাই না? এরকম ইভেন একটা সাইকেল বা রিক্সাকেও তুমি দেখবা যে সেই করে মনে হচ্ছে ওরে বাবা কী যে স্পিডে যাচ্ছে এটা। আসলে বিষয়টা হচ্ছে তোমার বাস যদি 70 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি বাসটা যায়, ঘন্টায় 70 কিলোমিটার বেগে, আর সাইকেলটা যদি 10 কিলোমিটার পার আওয়ার বেগে, ঘন্টায় 10 কিলোমিটার বেগে যদি তোমার বাসটাকে অতিক্রম করে, তুমি মনে করবা যে আসলে এই সাইকেলটা আসলে 80 কিলোমিটার, মানে 70 + 10 মানে 80 কিলোমিটার বেগে তোমাকে অতিক্রম করলো। এই এক্সপিরিয়েন্স তোমাদের হয়েছে? তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে একেবারে সাই করে রিক্সা ভ্যান সব কিছু মনে হচ্ছে কী যে স্পিডে চলে গেল। এইটাই হচ্ছে দুইটা ট্রেনের মধ্যেও এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করবে।
যদি তোমার বিপরীত দিক থেকে দুইটা ট্রেন আসে তাহলে এদের দুইজনের যে বেগটা, এদের দুইজনের যে বেগটা হবে এই দুইটা বেগটা তোমাকে যোগ করে দিতে হবে। কেন যোগ করে দিতে হয়, এটার কারণটা হচ্ছে দেখো এ যখন প্রতি ঘন্টায় এই এইটা যদি সাইকেল হয়ে থাকে, এই সাইকেলটার দিকে প্রতি ঘন্টায় 70 কিমি যাচ্ছে, আবার সাইকেলটাও আস্তে আস্তে 10 কিমি, তাহলে পরস্পরের ডিস্টেন্স কমে যাচ্ছে কিন্তু 70 + 10 = 80 কিমি। মানে এ 70 কিমি আগাইছে, এ 10 কিমি আগাইছে, মানে 80 কিমি পরস্পর ডিস্টেন্স অতিক্রম করেছে। তাই এরা যখন মুখোমুখি হবে তখন ডিস্টেন্সটা যোগ হবে, আর যখন একই বরাবর হবে মানে এও এদিকে যাচ্ছে একই দিকে যাওয়া শুরু করবে তখন ডিস্টেন্সটা বিয়োগ হবে। আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে একই দিকে গেলে বিয়োগ আর বিপরীত দিকে আসলে যোগ। আসো আমরা এই রিলেটেড খুবই ইম্পর্টেন্ট কিছু সমস্যা দেখি এবং এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা রাকুবের পরীক্ষায় এসছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টাইপের প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে আসে। তো 120 মিটার ও 80 মিটারের দুটি ট্রেন ঘন্টায় 18 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে একই দিকে চলছে, এটা কিন্তু একই দিকে চলছে, একই দিকে, একই দিকে হলে কি হয়, প্লাস না মাইনাস? একটু আগে বলেছি কি বলতো, মাইনাস হয় একই দিকে হলে, আর যদি বিপরীত দিকে মুখোমুখি যদি হয় তাহলে কিন্তু প্লাস হবে। তো এখানে কিন্তু মাইনাস হবে, তাই না? মানে এই কিলোমিটার এই যে ঘন্টায় যত বেগটা আছে বেগ দুটো কিন্তু মাইনাস হবে এদের পরস্পর যে বেগটা। এরা পরস্পরকে অতিক্রম করতে চাইলে কত সময় লাগবে? আচ্ছা, সময় করতে সময় বের করতে হলে আমাকে অবশ্যই দূরত্ব লাগবে আর বেগ লাগবে। দূরত্ব কি? এখানে একটা ট্রেনের দৈর্ঘ্য ও আরেকটা দৈর্ঘ্য অতিক্রম করতেছে, তাহলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করে দিলেই আবার তো সবসময় দূরত্বটা হবে এই যত যেই দুইটা দৈর্ঘ্য দেওয়া থাকবে, একটা ট্রেন যদি একটা দৈর্ঘ্য অতিক্রম করে অবশ্যই দৈর্ঘ্য দুইটা যোগ করে দিলেই আমার টোটাল দৈর্ঘ্য চলে আসবে, দূরত্ব এইটাই চলে আসবে। তাহলে সময় ইকুয়াল, আমরা জানি সময় সমান কি, সময় সমান কি ছিল বলো, কি ছিল? অবশ্যই দূরত্ব বাই বেগ ছিল, দূরত্বকে বেগ দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। দূরত্বটা কত, এই দুটা যোগ করে দাও, 200 মিটার, 120 আর 80, 200 মিটার, তারপরে 200 মিটার নিচে। এখন দেখো এইটা কিন্তু কিলোমিটার পার ঘন্টা, এটাও কিন্তু কিলোমিটার পার ঘন্টা, এখন বিয়োগ করলে আসে 6 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু 6 কিলোমিটার পার ঘন্টা দিলে তো এখানে হবে না, কারণ উপরে তো মিটার আছে, উপরে তো মিটার আছে। তুমি কি মিটার পার সেকেন্ডে বের করে নিলে কত সেকেন্ড লাগবে এটা বের হয়ে যাবে? তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে বের করার সিস্টেম কি বলো, কি দিয়ে গুণ করবা তুমি? 6 গুণন কি থাকবে? 5/18, 5/18, কেন ছোটো ছোটোটা দিয়ে গুণ করতে হয়, তারপরে কাটাকাটি করলে 3/6 = 18, 5/3 মিটার পার সেকেন্ড। ওকে, এখানে আসবে 5/3, এখানে আসতেছে মিটার পার সেকেন্ড, অ্যাকচুয়ালি মিটার মিটার কাটা যেয়ে উপরে সেকেন্ড চলে আসে, তার মানে 200 গুণন ভাগ আছে, গুণ হয়ে যাবে, গুণ হলে কি উপরে 3 নিচে 5 কাটাকাটি, তাহলে 4×5 = 20, তার মানে এখানে কত সেকেন্ড আসতেছে বলতো? 120 সেকেন্ড, 120 সেকেন্ড মানে কত মিনিট? 2 মিনিট, 2 মিনিট লাগবে পরস্পরকে অতিক্রম করতে। কি মজা, যে একেবারে মজা করে তুমি এই ধরনের অঙ্ক করে ফেলতে পারতেছো। আমি মনে করি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে, তোমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার দাও, কমেন্ট করো এবং লাইক দাও। আমি চাই যে এই ভিডিওতে মিনিমাম আমাদের 20,000 লাইক পড়ুক। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।